100 দিনের প্রকল্পে পুকুর খননের কাজ চলাকালীন মাটি খুঁড়তে গিয়ে বেরিয়ে এলো বহু পুরনো লক্ষ্মীনারায়ণের বিশালাকায় মূর্তি। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে মালদার হাবিবপুর থানার কান্তুরকা গ্রাম পঞ্চায়েতের লোনসা গ্রামে। উদ্ধার হওয়া মূর্তিটি শতাব্দী প্রাচীন এবং কোষ্ঠী পাথরের হতে পারে বলে অনুমান করছে সংশ্লিষ্ট এলাকার গ্রামবাসীরা। লক্ষ্মীনারায়ণের মূর্তি উদ্ধার হতেই ওই এলাকায় ফুল দিয়ে সিঁদুর মাখিয়ে রীতিমতো পুজো শুরু করে দেন স্থানীয় গ্রামবাসীরা। পরে ঘটনার খবর পেয়ে ওই এলাকায় পৌঁছায় পুলিশ, কিন্তু প্রথমে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা উদ্ধার হওয়া মূর্তিটি পুলিশের হাতে তুলে দিতে আপত্তি জানায়। পরে বোঝানোর পর অবশেষে উদ্ধার হওয়া ওই মূর্তিটি পুলিশ থানায় নিয়ে আসে। পরবর্তীতে সেটিকে পুরাতত্ত্ব বিভাগের হাতে তুলে দেওয়ার কথা জানানো হয়েছে হাবিবপুর থানার পুলিশের পক্ষ থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে কান্তুরকা গ্রাম পঞ্চায়েতের লোনসা গ্রামে এদিন 100 দিন প্রকল্পের মাধ্যমে পুকুর খননের কাজ চলছিল। সেখানেই সঞ্জয় মহলি নামে এক ব্যক্তি কাজ চলাকালীন কোদাল দিয়ে মাটি খুঁড়তে গিয়ে ওই মূর্তিটি দেখতে পায়। এদিকে মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে 1 ফুট উচ্চতার এক লক্ষ্মীনারায়ণ মূর্তিকে দেখতে এলাকার মানুষের ভিড় উপচে পড়ে। অনেকে ভক্তি ভরে সেটিকে পূজা অর্চনা দিতে শুরুও করেন। পরে হাবিবপুর থানার পুলিশ এসে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে উদ্ধার হওয়া মূর্তিটি কোষ্ঠী পাথরের হতে পারে, তবে মূর্তির গঠন দেখে মনে করা হচ্ছে এটি বহু পুরনো। প্রাথমিকভাবে এই মুহূর্তে পরীক্ষা নিরীক্ষা করে যাবতীয় তথ্য পুরাতত্ত্ব বিভাগ দিতে পারবে। হবিপুর থানার আইসি অমিতাভ সরকার জানিয়েছেন একটি মূর্তি উদ্ধারের ঘটনা ঘটেছে, সেটিকে পুরাতত্ত্ব বিভাগের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।